ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পিজি অ্যাডমিশন নিয়ে কথা বলবো, মূলত এমকম কোর্সের অ্যাডমিশন নিয়ে কথা বলবো। যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমকম করতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূলত অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর সেন্ট্রালাইজ অ্যাডমিশন অফ দ্য পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন কমার্স এমকম ইন দ্য ইউনিভার্সিটি অফ ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড অ্যাফিলিয়েট আন্ডার গ্রাজুয়েট কলেজ আদার দেন মাইনরিটি অথবা অটোনমাস কলেজ অফ দিস ইউনিভার্সিটি। মূলত 2022-23 সেশনে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু 15 সেপ্টেম্বর কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এম কমে অ্যাডমিশনের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিতে। এখানে কিন্তু মাইনরিটি স্ট্যাটাসপ্রাপ্ত যে কলেজগুলো আছে এবং অটোনমাস যে কলেজগুলো আছে তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারে, বা এই ভাবে কিন্তু মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারবেন। যে সমস্ত স্টুডেন্ট ইন্টারেস্টেড 3 ইয়ার্স বিকম অনার্স অর ইটস ইকুইভ্যালেন্ট গ্র্যাজুয়েট অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাতা অ্যান্ড অটোনমাস কলেজ অফ আদার ইউনিভার্সিটিজ গ্র্যাজুয়েটিং নট আর্লিয়ার দেন 2020 আর এলিজেবল টু অ্যাপ্লাই। তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না বা আপনারা যোগ্য নয়। যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছেন ফাইনাল ইয়ার বা সেমিস্টারের, তাদের এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাদের মার্কশিট বিফোর যে মেরিট লিস্ট আছে সেই অনুযায়ী কিন্তু বানানো হবে। তো পোর্টাল কিন্তু 1 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে এবং পোর্টালের ওয়েবসাইট হচ্ছে www.calunivp.ucsta.net, এছাড়াও www.calunivp.ec.in এখানেও পেয়ে যাবেন। এবার আসি কোন কোন কোর্স করতে পারবেন। আপনি এম কম সিইউ এর ডে সেকশন বিকম অনার্স করতে পারবেন, সরি মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে বিকম অনার্স, আপনি তারপর সিইউতে কিন্তু ডেতে এম কম করতে পারবেন। যদি আপনি বিকম অনার্স থাকে এবং এম কমে সিইউতে ইভিনিংয়ে করতে পারবেন, এলিজিবিলিটি কিন্তু অনার্স থাকতে হবে, অনার্স ছাড়া কিন্তু আপনি অ্যাডমিশন হতে পারবেন না। এবার আসি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে কিন্তু বিকম অনার্স লাগবে। ফকিরচাঁদ কলেজ বিকম অনার্স লাগবে এবং বিজয়কৃষ্ণ গার্লস কলেজ সেখানে বিকম অনার্স লাগবে এবং নবাবালিগঞ্জ মহাবিদ্যালয় সেখানেও বিকম অনার্স লাগবে এবং নেতাজি নগর ডে কলেজ বিকম অনার্স, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন বিকম অনার্স এবং প্রফুল্লচন্দ্র কলেজ যেটাকে আমরা এপিসি বলে থাকি সেটা কিন্তু বিকম অনার্স লাগবে। তো মূলত আপনারা এই যা আপডেট এখানে পেলেন পেলেন, এছাড়াও আপনারা প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু www.calunivp.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, কালকে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, আপনারা ঠিক সময় মতো আপনাদের আবেদন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন এবং আবেদন যারা ইন্টারেস্টেড আছেন এবং অনার্স পাস আউট আছেন তারা আবেদন করবেন, এবং যারা অনার্স পড়তে পড়তে লাস্ট সেমিস্টার এক্সাম দিয়েছেন বা লাস্ট ইয়ার এক্সাম দিয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বাকিরা কিন্তু যারা বিকমে পাস গ্রাজুয়েশন করেছেন তারা কোনোভাবে অ্যাপ্লাই করতে যাবেন না, তার কারণ আপনারা কোনোভাবে এলিজেবল নয়, আপনারা আবেদন করতে পারবেন না। চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে, সাথে থাকবেন, সঙ্গে থাকবে, দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।